ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আমি আলহামদুলিল্লাহ। তোমরা সবাই ভালো আছো তো? না, হ্যাঁ ভালো আছি বাবা। আচ্ছা, যেটা হয়েছিল, আমার আমার এখন একটা ক্লাস ছিল, বুঝছো, একটা ক্লাস ছিল, যার কারণে তোমাদের এই তোমাদের ক্লাসে ঢুকতে আমার একটু লেট হয়ে গিয়েছে। তো তোমরা সবাই একটু মিউট করো, তোমরা মিউট না করলে আমি কথা বলতে পারছি না, কথা অন্যদের কথা শুনতে পাচ্ছি আমি। আচ্ছা আচ্ছা শোনো, যেটা হয়েছিল, আমার একটা ক্লাস ছিল, যার কারণে তোমাদের ক্লাসে ঢুকতে আমার 2-3 মিনিট লেট হয়ে গিয়েছে। তো সামনের ক্লাস থেকেও এরকমই হবে, যদি তোমাদের এই টাইমে অনলাইন ক্লাসটা থাকে তোমার একটু দেরি হবে, 2-3 মিনিট লেট হবে আমার, ঠিক আছে, এই এই তোমাদের ক্লাসে ঢুকতে। তো তোমরা আবার ভেবো না যে মিস হয়তো ক্লাসে আসবে না, তা ভেবো না, আমার হয়তো একটু লেট হবে, এটাই শুধুমাত্র এই আজকের দিনটাই। আজকে কি বার? শনিবার, শনিবারটাই এরকম হতে পারে। আচ্ছা তাহলে তোমাদের কি ছিল পড়া বলো তো, কি পড়া দিয়েছিলাম বলো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সরীসৃপ এবং স্তন্যপায়ী, সরীসৃপ স্তন্যপায়ীদের বৈশিষ্ট্য এটা। আচ্ছা এখন যেটা করবা, আমি আমি যাকে বলবো সে আমাকে খাতাটা দেখাবে, ঠিক আছে? আচ্ছা এখানে নুজহাত নুজহাত নুসাইবা, রোল নাম্বার 2, নুসাইবা তুমি কি আছো? হ্যাঁ দেখাও তো দেখি। সরীসৃপের, হ্যাঁ দেখতে পাচ্ছি, সরীসৃপের বৈশিষ্ট্য, স্তন্যপায়ীদের বৈশিষ্ট্য। বাবা তুমি পয়েন্ট আকারে লিখবে, ঠিক আছে, 1, 2, 3, 4, 5 এভাবে লিখলে তোমার প্রত্যেকটা আলাদা আলাদা বৈশিষ্ট্য সুন্দর লাগবে দেখতে, ভালো লাগবে, দেখতে ভালো দেখা যাবে, ঠিক আছে, এভাবে ঢালাও ভাবে না লিখে পয়েন্ট আকারে লিখবা। আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে দেখাবে হচ্ছে আয়েশা মনি, রোল হচ্ছে 40, আয়েশা মনি। আয়েশা তুমি কি আছো? আয়েশা হ্যাঁ দেখাও। কেন বাবা, কেন করতে পারোনি? হ্যাঁ আমি কি বলেছিলাম, আমি যেটা হোমওয়ার্ক দিব সবাই করবে, কেউ যদি না জেনে থাকো তোমার অন্যান্য যে ক্লাসের বন্ধু আছে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নিবে যে মিস কি হোমওয়ার্ক দিয়েছিল, তাই না, জিজ্ঞেস করে নিবে, ঠিক আছে। আচ্ছা এখন দেখাবে হচ্ছে জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়া রোল হচ্ছে 9। আচ্ছা মাওয়া, মাওয়া তুমি, হ্যাঁ দেখাও তো বাবা দেখাও। দেখতে পাচ্ছি না, তুমি ক্যামেরা ক্যামেরার সামনে রাখো। না নুরানি পরে, তোমারটা পরে দেখবো, আগে যাকে আমি বলেছি সে দেখাবে। মামা তুমি দেখাচ্ছ না কেন আমাকে? হ্যাঁ হ্যাঁ এখন দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ এভাবে এভাবে লিখবে। কয়টা দিয়েছো তুমি বৈশিষ্ট্য? তিনটা, তিনটা বৈশিষ্ট্য দিয়েছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আছে মনে হবে। আচ্ছা হয়েছে। আচ্ছা এরপরে দেখাবে হচ্ছে ইকরা, ইকরা ফ্রোজ, রোল হচ্ছে 45। ইকরা, ইকরা হ্যাঁ হ্যাঁ ইকরা দেখতে পাচ্ছি আমি, কিন্তু তুমি অনেক কাটাকাটি করেছো কেন বাবা? কাটাকাটি করলে তো দেখতে ভালো দেখা যায় না।
তোমার ছোট বোনের মানে বুঝলাম না। ও কাটাকাটি করেছে, খাতাটা এমন জায়গায় তুলে রাখবে যাতে ওর হাতে না, ওর নাগালের বাইরে থাকে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখাবে, এখন দেখাবে হচ্ছে গিয়ে নবনীতা, তুমি দেখাও তো নবনীতা। কেন বাবা, কেন? তুমি গ্রুপে গ্রুপে তোমাদের কত বন্ধু আছে শুনে নিয়েও তো লিখতে পারতে, তাই না? আচ্ছা, রামিসা আছো? রামিসা আইমান, রামিসা আইমান, রামিসা, হ্যাঁ করেছো, হ্যাঁ দেখাও। ভেরি গুড, অনেক সুন্দর হয়েছে। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি আর কারো খাতা আজকে দেখবো না, আজকে আজকে নিউ নতুন যে পড়ায় শিখায় চলে যাবো। আচ্ছা আমি, আচ্ছা নুরানি দেখাও, নুরানি দেখাও, দেখাও। আচ্ছা নুরানি, তোমাকে দেখি বাবা, আর একটু দেখাও। এটাও দিয়েছিলাম। আচ্ছা এই যে ছক, ছক যে কেকে আমাকে নুরানি দেখিয়েছে, বাকি কেউ কিন্তু দেখালে না ছকটা, তোমরা কি ছক কেউ করনি? ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, আমি আসলে ভুলে গিয়েছিলাম তোমাদের এই ছকটাও যে আমি দিয়েছি এটা ভুলে গিয়েছিলাম। ওকে ঠিক আছে, বুঝতে পেরেছি, করেছো তোমরা, আচ্ছা ভেরি গুড, সবাই খুবই ভালো। এটা আমি আরো আগের ক্লাসে দিয়েছিলাম নবনীতা। ওয়ালাইকুম আসসালাম, এটা আমি আরো আগের ক্লাসে দিয়েছিলাম, ঠিক আছে? গত ক্লাসের হোমওয়ার্ক এটা ছিল না। আচ্ছা ঠিক আছে, এখন আমি নতুন পড়ায় চলে যাব, আমি স্ক্রিন শেয়ার করব, ঠিক আছে? দেখো তোমরা দেখতে, একটু পরে দেখতে পাবে কারণ একটু লেট হয় এখন। আর শোনো, আমি যখন ক্লাস শুরু করব, আমি যখন নতুন পড়ায় যাব, তখন কেউ আর কোনো কথা বলবে না, কোনো কথা বলবে না কেউ। একটু সময় লাগবে, এটা স্ক্রিন আসতে একটু সময় লাগবে, একটু ওয়েট করো। গুগল ড্রাইভে আসতে এত সময় লাগছে? আচ্ছা শেয়ার, তোমাদের বইটাই শেয়ার করতে হবে আজকে।
আসছে কিছু দেখতে পাও কিছু? ওকে ওকে, একটু একটু সময় লাগবে বাবা, একটু সময় লাগবে, একটু ওয়েট করো, আসতে একটু লেট হয়, দেখা যাবে। দেখা যাবে বাবা, দেখা যাবে। এখন নিশ্চয় দেখতে পাচ্ছ, আচ্ছা তোমাদের যেটা পড়াচ্ছিলাম আমি, পাখি স্তন্যপায়ী কি পড়িয়েছিলাম? পড়িয়েছিলাম এই এই ছক পর্যন্ত হয়েছিল তাই না? এই নিচের ছক পর্যন্ত হয়েছিল তাই না? আচ্ছা আচ্ছা, তাহলে দেখো, খেয়াল করো, কথা কম। আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে গিয়ে তোমার অন্যান্য জীবের সাথে আমাদের সম্পর্ক, মানে অন্যান্য জীবের সাথে মানুষের যে সম্পর্ক সেটা আজকে আমরা পড়াবো, ঠিক আছে? আচ্ছা, বেঁচে থাকার জন্য মানুষ অন্যান্য প্রাণীকে খাবার খেতে হয়, মানে আমাদের বেঁচে থাকতে হলে আমাদের কি করতে হবে? খাবার খেতে হবে তাই তো? আমাদের সুস্থভাবে বেঁচে থাকতে হলে খাবার গ্রহণ করা অত্যাবশ্যকীয়। কোন কোন প্রাণী খাদ্য হিসেবে অন্য প্রাণীদের খায়, কিছু প্রাণী উদ্ভিদ ফল এবং ঘাস খেয়ে থাকে। আচ্ছা, আমরা যারা মানুষ আছি তারা খাবার হিসেবে কি খায় বলতো? খাবার হিসেবে অন্যান্য প্রাণী, অন্য, হ্যাঁ, মাছ, অন্যান্য প্রাণী এবং উদ্ভিদ আমরা খেয়ে থাকি, ঠিক আছে? হ্যাঁ, তাহলে মানুষ, আমরা যারা মানুষ আছি আমরা সবকিছুই কিন্তু খাই, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে সর্বভুক প্রাণী, মানে আমরা সবকিছুই খাই, এই জন্য আমরা হচ্ছে ওমনিভোরাস বা সর্বভুক প্রাণী। আচ্ছা, এখন আসো খাদ্য এবং খাদক। হরিণ, খরগোশ, ছোট ছোট পাখি ঘাস এবং ফল খায়। আচ্ছা, হরিণ কি খায় বলতো? হরিণ কি খায়, কি খেয়ে বেঁচে থাকে? ঘাস, ঘাস খেয়ে বেঁচে থাকে। আর যে খরগোশ কি খায়? খরগোশ হচ্ছে ফলমূল খায়। হ্যাঁ, আচ্ছা, তো এই যে হরিণ এবং খরগোশ এগুলো আবার কিসের খাদ্য? বাঘের খাদ্য। বাঘ খাদ্য হিসেবে হরিণ এবং খরগোশকে খেয়ে থাকে। আচ্ছা, খরগোশ এবং ছোট পাখি আবার বাজ পাখির খাদ্য। এভাবে জীব জগতে সর্বত্রই খাদ্য এবং খাদকের মধ্যে সম্পর্ক রয়েছে, মানে এই পুরো প্রক্রিয়াটা একটি চেইন আকারে ঘুরতে থাকে। ধরো ছোট প্রাণীকে বড় প্রাণী খায়, বড় প্রাণীকে তার চেয়েও বড় প্রাণী খায়, এভাবেই কিন্তু খাদ্যচক্র, মানে খাদ্য শৃঙ্খল যেটা, এভাবেই চলতে থাকে, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এখানে আমরা ঘাস থেকে শুরু করে, ঘাস, ঘাস কে খায়? ঘাস খায় হচ্ছে হরিণ, ঠিক আছে? ঘাস খায় হচ্ছে হরিণ। এই হরিণকে আবার কে খায়? হরিণকে খায় হচ্ছে বাঘ, ঠিক আছে? হরিণকে খায় হচ্ছে বাঘ। এই যে খরগোশ এবং ছোট পাখি, এগুলো কিসের খাদ্য? এগুলো আবার বাজ পাখির খাদ্য। তো এইরকম করে পর্যায়ক্রমে এই চক্রটা চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে। আচ্ছা, তো এরপরে যে টপিকটা আসবে, বেঁচে থাকার জন্য মানুষের, আমাদের জীবনের জন্য উদ্ভিদ এবং প্রাণী, মানে আমরা যারা মানুষ আছি আমরা মানে কি খাবার গুলো খেয়ে জীবন ধারণ করি সেগুলো এখানে বলছে। বেঁচে থাকার জন্য মানুষের খাবার খেতে হয়। খাবার আসে কোথা থেকে? এই যে আমরা খাবারটা খাই, হ্যাঁ, এই খাবারটা আসলে কোথা থেকে আসে? কোথা থেকে আসবে দেখো, খাবার আসে উদ্ভিদ এবং প্রাণী থেকে। খাবার আসে হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী থেকে। তো উদ্ভিদ থেকে যে আমিষটা বা প্রোটিনটা আমরা পাই, এই প্রোটিনটাকে কি বলা হচ্ছে? উদ্ভিজ প্রোটিন। এবং
প্রাণী থেকে যে প্রোটিনটা আমরা পাই এই প্রোটিনটাকে বলা হচ্ছে প্রাণীজ প্রোটিন, ঠিক আছে, প্রোটিন বা আমিষ। আচ্ছা, তাহলে তোমার উদ্ভিদ প্রাণী থেকে আমরা যেগুলো মানুষের পরার জন্য পোশাক, থাকার জন্য ঘর বাড়ি প্রয়োজন, পোশাকের জন্য কাপড় তৈরি হয় কি কিসে থেকে? পোশাকের জন্য কাপড় তৈরি হয় উদ্ভিদের বিভিন্ন অংশ থেকে। একটা উদ্ভিদের নাম বলো তো, একটা উদ্ভিদের নাম বলো তো যেটা থেকে কিনা পোশাক তৈরি হয়, পোশাকের জন্য। হ্যাঁ, কি গাছ? কেন বাবা, আম গাছ থেকে কি পোশাক তৈরি হয় কখনো? তুমি বলতে পারো যে সুতা তৈরি হয় কি থেকে? শোনো, কথা শোনো, সুতা তৈরি হয় কি থেকে? হ্যাঁ, আমি তো বলেছি পোশাকের কথা, আমি কি ঘরের কথা বলেছি? পাট। হ্যাঁ, পাট থেকে হবে, পাট থেকে পোশাক তৈরি হয়। এটা হ্যাঁ, কে বলেছো? পাট কে বলেছো? রোল নাম্বারটা বলো। নুরানি। ওকে, ভেরি গুড, তোমরা জানো, তোমরা জানো। আচ্ছা, পোশাকের তৈরি, পোশাকের জন্য কাপড় তৈরি হয় উদ্ভিদের বিভিন্ন অংশ থেকে। এখানে একজন বলে পাট। হ্যাঁ, হবে, পাট হবে। এরপরে প্রাণীর চামড়া, প্রাণীর চামড়া অথবা লোম থেকেও কিন্তু পোশাক তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, প্রাণীর চামড়া এবং লোম থেকেও পোশাক তৈরি হয়। আচ্ছা, আমাকে বলো তো, এই যে চামড়া, আয় কথা কম, চামড়া থেকে যে পোশাকটা তৈরি হয় এই একটা পোশাকের নাম বলো তো। কোন পোশাকটা চামড়া থেকে তৈরি হয় বলো তো দেখি। হ্যাঁ, জুতা হতে পারে, ব্যাগ, তারপরে আর কি হতে পারে, জ্যাকেট হয় না শীতের, শীতের যে পোশাক জ্যাকেট পরি আমরা, জ্যাকেটটাও কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই এই খেয়াল করো, এই যে চামড়া, এই চামড়াটা কোথা থেকে পাই আমরা? চামড়াকে আমরা কোথা থেকে পাই বলো, এক্স্যাক্টলি বলো, কিসের থেকে পাই আমরা? গরু, গরু, ছাগল, মহিষ, গরু ছাগল থেকে আমরা ম্যাক্সিমাম চামড়া পেয়ে থাকি, তাই তো? আচ্ছা, হ্যাঁ, ভেড়া থেকেও পেয়ে থাকি আমরা। আচ্ছা, তাহলে ঘর বাড়ি এবং আসবাবপত্র নির্মাণে খেয়াল করো। আচ্ছা, এখন থামো, এখন থামো। ঘর বাড়ি এবং আসবাবপত্র নির্মাণে কাঠ ব্যবহার করা হয়, মানুষ তার প্রয়োজনীয় অনেক কিছু উদ্ভিদ এবং প্রাণী থেকে পায়। তাহলে তোমরা পাশে একটা ছবি দেখতে পাচ্ছ, তোমরা পাশে একটা ছবি দেখতে পাচ্ছ, এখানে মাঝখানে যে একটা উদ্ভিদ আছে, এই উদ্ভিদের নাম কি? মাঝের যে উদ্ভিদটা, এটা কি কি গাছ বলো তো? হ্যাঁ, হ্যাঁ, আম গাছ, আম গাছ। তাহলে এই যে আম গাছ, এই আম গাছ থেকে আমরা যে জিনিসগুলো পেয়ে থাকি এখানে কিন্তু সেগুলোই দিয়েছে, চারপাশে চারটা জিনিসের ছবি দিয়েছে। তাহলে আম গাছ থেকে আমরা কোন কি কি পেয়ে থাকি বলো তো, একজন ছবি দেখেই বলো, আম গাছ থেকে আমরা কি কি? হ্যাঁ বলো, আচ্ছা, তাহলে খেয়াল করো, খেয়াল করো, আম থেকে আমরা যে আম গাছ থেকে আম গাছ থেকে আমরা যে খাবারটা খাই, যে খাবারটা পেয়ে থাকি আমরা ফল পেয়ে থাকি, তাই তো? আম, আম পেয়ে থাকি, আমটাকে আমরা খাবার হিসেবে গ্রহণ করি। এরপরে যেটা হয়, আম গাছ আমাদের, হ্যাঁ, 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 খেয়াল করো, শুনো আমার কথা, শুনো আমার কথা, শুনো আগে। আম আম গাছ আমাদের কি দেয়? কাঠ দেয়। আম গাছ থেকে আমরা কাঠ পেয়ে থাকি, তাই তো? তো এই কাঠ থেকে আমরা আমাদের ঘরের যে প্রয়োজনীয় আসবাবপত্র সেগুলো কিন্তু আমরা বানাতে পারি। তো এখানে আসবাবপত্রের কথাটা বলেছে, এরপরে এই কাঠ থেকে আমরা ঘর বাড়ি বানাতে পারি, ঠিক আছে, ঘর বানাতে পারি। এরপরে এই কাঠ থেকে আমরা নৌকা কিন্তু বানাতে পারি। নৌকা কি একটা বাহন, তাই তো? একটা জলযান, নৌকা হচ্ছে একটা জলযান। তো আমরা এই কাঠ থেকে আমরা অনেক কিছুই বানাতে পারি, কাঠ থেকে আমরা ঘর বাড়ি, আসবাবপত্র,
যানবাহন এগুলো কিন্তু সবকিছুই আমরা কাঠ দিয়ে বানাতে পারি। আচ্ছা, তাহলে এখন তোমরা কিন্তু কথা বলছো, তোমরা কথা বললে আমি কিন্তু পড়াতে পারবো না, তোমরা অনেক কথা বলছো। আচ্ছা, তাহলে আমরা এখানে যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে উদ্ভিদ আমাদের কি দিয়ে থাকে, উদ্ভিদ থেকে আমরা কি কি পেয়ে থাকি যেগুলো আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা আজকে জানলাম। আচ্ছা, তো তোমাদের এখানে আমি দেখতে পাচ্ছি অনুশীলনীতে কিছু প্রশ্ন আছে, এগুলো আমি দেখতে পাচ্ছি, যেমন শূন্যস্থান, সঠিক উত্তর। আচ্ছা, এখানে তোমার শূন্যস্থানে প্রথমে যেটা, জীব এবং কি নিয়ে আমাদের পরিবেশ বলতো? হ্যাঁ, চলো। আচ্ছা, 2 নম্বরে দেখো, বেঁচে থাকার জন্য, জীবের বেঁচে থাকার জন্য কি প্রয়োজন বলতো? খাদ্য, পানি এবং বায়ু প্রয়োজন। আচ্ছা, চিংড়ি এবং কেঁচো এগুলো কি প্রাণী? অমেরুদণ্ডী প্রাণী, অমেরুদণ্ডী প্রাণী। আচ্ছা, 4 নম্বরে মানুষ এবং কি মানুষ? আচ্ছা, মানুষ, উদ্ভিদ, উদ্ভিদ এবং প্রাণীর উপরে নির্ভরশীল। হ্যাঁ। আচ্ছা, 2 নম্বরে দেখো সঠিক উত্তর, এটা কি হবে, নিচের কোনটি জীব কি হবে বলতো? মরিচ। আচ্ছা, এরপরে কোনটি বৃদ্ধি পায়, কোনটি বৃদ্ধি পায় 2 নম্বরে কি হবে? আচ্ছা, নিচের কোনটি অপুষ্পক উদ্ভিদ, নিচের কোনটি অপুষ্পক উদ্ভিদ বলো? ঘেকি সাপ। ওকে। আচ্ছা দেখো, তোমাদেরকে আমি এটা পড়িয়েছিলাম, উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে পার্থক্য এটা মানে পড়িয়েছিলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ, পড়িয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে তোমাদের, আচ্ছা খেয়াল করো, খেয়াল করো, এইখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আমি সবই পড়িয়ে দিয়েছি। হ্যাঁ, এখান থেকে আর কোনো প্রশ্ন অবশিষ্ট নেই, মানে আমার আমার পড়ানোর মধ্যে বাকি নেই, আর সবগুলোই পড়িয়েছি। তোমাদের সামনের ক্লাসে যেটা হোমওয়ার্ক থাকবে, দেখো এই পেজ নাম্বার 14, 14 মানে উপরেরটা, উপরের যে পেজ, সেখানে 1 নম্বরে আছে উদ্ভিদ এবং প্রাণী থেকে তৈরি জিনিসপত্র এবং এদের ব্যবহার। দেখতে পাচ্ছ প্রশ্নটা? উদ্ভিদ এবং প্রাণী থেকে তৈরি জিনিসপত্র এবং এদের ব্যবহার, এই এই প্রশ্নটা তোমাদের হোমওয়ার্ক থাকবে সামনের ক্লাসে। ঠিক আছে, না শুধু 1 নম্বর, 1 নম্বর যে প্রশ্নটা, এই যে উদ্ভিদ এবং প্রাণী থেকে তৈরি জিনিসপত্র এবং এদের ব্যবহার, এইটা তোমাদের বাড়ির কাজ থাকবে। ঠিক আছে, SW, আমি তো বারবার বলছি, তোমরা শুনছো না কেন? এই দেখো, 1 নম্বরে একটা প্রশ্ন আছে, উদ্ভিদ এবং প্রাণী থেকে তৈরি জিনিসপত্র এবং এদের ব্যবহার। লিখেছো? না, শুধু 1 নম্বরটা। প্রশ্নটা তো দেয়াই আছে, দেখো এই যে আলোচনা, অনুশীলনীর আগে যে 1টা এবং 2 নম্বর প্রশ্ন দেয়া আছে, 1 নম্বর প্রশ্নটা তোমরা করবা। না না, শূন্যস্থান না, আই তোমরা কি বুঝো নাই আমার কথা, বুঝো নাই? এক নাম্বার, শুধু 14 নম্বর পেজের 1 নাম্বারটা, একদম শেষের দিকে দেখো 2টা প্রশ্ন আছে, 1 নাম্বারটা করবা। বুঝতে পেরেছো?
আচ্ছা, তোমাদের কি কোনো প্রশ্ন আছে আজকে? আচ্ছা ঠিক আছে, তোমাদের এরপরে কি ক্লাস? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা আজকে পর্যন্তই ভালো থাকো। হ্যাঁ, লিব নাও আজকে।